নমস্কার, আপনারা দেখছেন জীবনের শিলিগুড়ি। আপনাদের সাথে আমি পুনম, যেখানে সারা দেশ জুড়ে চলছে 21 দিনের লকডাউন। কিন্তু আগামী দিনের পরিস্থিতিতে কি বাড়ছে এই লকডাউন? যেখানে ক্যামব্রিজ রিসার্চাররা ইতিমধ্যেই অনুমান করেছেন আগামী দিনে বাড়তে পারে 49 দিনের লকডাউন। এই বাড়তি লকডাউন কি করোনা ভাইরাসের প্রতিকারক মাধ্যম? আসুন আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে কিছু আলোচনা করি। আসুন দেখে নিই 21 দিনে নাকি 49 দিনে লুকিয়ে আছে করোনার সমাধান। কি বলছেন বিশেষজ্ঞরা? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের রিসার্চার রণজয় অধিকারী এবং রাজেশ সিং এই 49 দিনের লকডাউনটি 4টি সিনারিওতে বিভক্ত করেছেন, যেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রথম সিনারিওতে বলা হয়েছে লকডাউনটি 21 দিনের পর তোলা হলে হঠাৎ করে করোনা আক্রান্তের মামলার সংখ্যার পরিমাণ বেড়ে যাবে। এতে ক্যামব্রিজ রিসার্চার রণজয় অধিকারী বলেছেন, দ্য এপিডেমিক ইজ অলওয়েজ লিটল আহেড ফর আস ফর ওয়ান ডে অফ গ্রোথ, উই নিড মোর দ্যান ওয়ান ডে অফ লকডাউন টু ব্রিং ইনফেকশনস ডাউন টু স্টার্টিং লেভেলস, এক্সটেন্ডিং দিস উই ক্যান সি ওয়াই দ্য 21-day লকডাউন উইল নট ওয়ার্ক, দ্য এপিডেমিক হ্যাজ হ্যাড মাচ মোর দ্যান 21 ডেজ টু গ্রো। এই উক্তিটি বাংলায় হল, মহামারীটি সর্বদা আমাদের চেয়ে সামান্য এগিয়ে থাকে, সংক্রমণের সূত্রপাত ঘটাতে একদিনেরও বেশি লকডাউন দরকার, এটি প্রসারিত করে আমরা 21 দিনের লকডাউন কেন কাজ করবে না তা দেখতে পাচ্ছি। মহামারীটি বেড়ে যাওয়ার 21 দিনের চেয়ে বেশি ছিল। দ্বিতীয় সিনারিওতে বলা হয়েছে লকডাউন 21 দিনের পর তোলা হলে তার মধ্যে আগের মতো 5 দিনের জন্য স্বাভাবিক হলে করোনা আক্রান্তের পরিমাণ বৃদ্ধি পাবে। দ্বিতীয় 28 দিনের লকডাউন করা হলে যার ফলে ধীরে ধীরে আক্রান্তের পরিমাণ কমে যাবে। যদি লকডাউনটি তোলা হয় তবে করোনা আক্রান্তের সংখ্যার পরিমাণ আরও বাড়বে। তৃতীয় সিনারিওতে দ্বিতীয় লকডাউনে আবার 5 দিনের জন্য স্বাভাবিক হলে আক্রান্তের সংখ্যা সামান্য হলেও বৃদ্ধি পাবে, কিন্তু 16 দিনের লকডাউন কারণে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমে যাবে। চতুর্থ সিনারিওতে বলা হয়েছে 49 দিনের টানা লকডাউন করা হলে এরপর এটি তোলা হলে বক্ররেখায় করোনা আক্রান্তের সংখ্যা কমে আসবে। সিং অ্যান্ড অধিকারী সে, দিস ব্রিংস দ্য নাম্বার অফ ইনফেক্টেড বিলো 10 ওয়ার এক্সপ্লিট কন্ট্যাক্ট ট্রেসিং, ফলোড বাই কোয়ারেন্টাইন মে বি সাকসেসফুল ইন প্রিভেন্টিং আ রিসার্জেন্স। এই উক্তিটি হল, এটি 10টির নিচে সংক্রামকের সংখ্যা এনেছে। কোয়ারেন্টাইন অনুসারে এক্সপ্লিট যোগাযোগের ট্রেসিং করে প্লিজ যোগাযোগের ট্রেসিং করে প্রতিরোধে সফল হতে পারে। আজকের জন্য এতটুকুই, আর আপনারা দেখতে থাকুন জীবনের সিলেবাস। ধন্যবাদ।